আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মদিনা মিডিয়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ আবু রায়হান আপনাদেরকে জানাই শুভেচ্ছা। দীর্ঘ 5 মাস লকডাউন থাকার পর আমাদের মাদ্রাসা ক্লাস শুরু করছি গত মাসের 1 তারিখে। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস যে সিলেবাস ছিল এই সিলেবাস শেষ করতে পারছি এবং আমাদের মুরাদপুর মদিনাতুল উলুম মাদ্রাসার আগামীকাল 20 তারিখ থেকে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই যে দেখুন আমার পিছনে পরীক্ষার্থীদের সিট নম বসানো হচ্ছে এবং আমি দেখাবো আপনাদেরকে মুরাদপুর মদিনাতুল উলুম মাদ্রাসার পরীক্ষার হল এবং তাদের সিট নম্বর। আমাদের সাথেই থাকুন। এই হলো আমাদের মুরাদপুর মদিনাতুল উলুম মাদ্রাসার পরীক্ষার হল। এখানে ছোট ছোট বাচ্চারা আগামীকাল 20 তারিখ তাদের পরীক্ষা দেবে। আগামীকাল তাদের পরীক্ষার সাবজেক্ট হচ্ছে আরবি, আরবি লেখা। আপনারা সবাই যারা এই ভিডিও দেখতেছেন সকলেই আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন। মোহাম্মদ জোনায়েদ প্রথম শ্রেণী, তার পাশেই আছে মোহাম্মদ মুজাহিদ দ্বিতীয় শ্রেণী, তার পাশেই আছে মোহাম্মদ ইউসুফ তৃতীয় শ্রেণী, এর পাশাপাশি আরও ছোট একটা পরীক্ষার হল আছে। কারণ আমাদের এক রুমে পরীক্ষার্থীদের থাকা হয় না, আর আমাদের মাদ্রাসায় নাজেরা এবং হেফজখানা বিভাগের যে স্টুডেন্ট আছে এরা তো এখানে পরীক্ষা দেবে না, এরা ছয়তলায় পুরো ছয়তলা ফ্ল্যাটটা তাদের জন্য, তারা ওখানে বসেই পরীক্ষা দেবে। এখানে শুধুমাত্র নুরানি স্টুডেন্টদের জন্য, নুরানি ক্লাস 1-3 বাচ্চাদের জন্য। আর এই যে হলো আমাদের আরেকটা হল রুম, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। এবং মুরাদপুর মদিনাতুল উলুম মাদ্রাসা যারা চেনেন তারা একবার হলেও আমাদের মাদ্রাসায় আসবেন। কারণ অনেকেই ভালো একটা প্রতিষ্ঠান খোঁজে, সুন্দর পড়ালেখা, সুন্দর পরিবেশ, সব কিছুই সুন্দর খোঁজে। তো অনেকেই আছে যারা পায় না এরকম সুন্দর পরিবেশ, সুন্দর পড়ালেখা, দুটোটাই সব কিছুই সুন্দর, এরকম প্রতিষ্ঠান পাওয়াটা আসলেই একটু টাফ ব্যাপার, মনের মতন প্রতিষ্ঠান। এবং আপনার সন্তানকে মা বাবার ভালোবাসা স্নেহ দিয়ে পড়াবে এরকম শিক্ষক খুঁজে পাওয়া যায় না। তো আমি এরকম যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা একবার হলেও আমাদের মাদ্রাসায় আসুন, আমাদের মাদ্রাসায় ভিজিট করুন, দেখুন, যদি ভালো লাগে আপনাদের সন্তানকে আমাদের এখানে দেন। আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরাজি স্কুলের সাথে আমরা প্রতিযোগিতামূলকভাবে আমরা ইনশাল্লাহ পড়াই বাচ্চাদেরকে। তার পাশাপাশি আরবি, হাদিস, মাসআলা, নামাজ, তারপর জুমার নামাজ, জুমার নামাজের খুতবা, জানাজার নামাজ, ঈদের নামাজ, বিবাহের খুতবা ইত্যাদি ইত্যাদি যা কিছু জীবনে চলতে প্রয়োজন সব কিছুই আমরা শিক্ষা দিই। আপনারা একবার হলেও আমাদের মাদ্রাসায় আসুন, আমাদের বাচ্চাদের পড়ালেখা দেখুন। এগুলো শেষ করছি। আর